বিশেষ করে যারা নবদম্পতি বিয়ে হয়েছে যদি তোমরা আল্লাহ ওয়ালা হতে চাও नेक সন্তান আল্লাহর কাছে কামনা করো এটা না বললেই নয় এটা বলতে হবে তোমাদের যদি আমি তোমাদেরকে বলবো তুমি সেহরি খাবার পর থেকে মাগরিব পর্যন্ত তার মানে ইফতারের সময় না হওয়া পর্যন্ত তোমার বিবি অত্যন্ত সুন্দরী অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর স্মার্ট তোমরা দুজনেই সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য নবদম্পতিদের জন্য এই জায়গাটা তোমরা মনে রাখবে কথা বলেন না কেন এটা মনে রাখবেন কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু শুধু আপনি শুধু উপাস থাকলে চলবে না রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের গ্যাপ এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন এই যদি লোভ লালসা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পারাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না রোজাকে বিনষ্ট করে দিবে ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি হবেন পরিপূর্ণ রোজাদার এখন তো মসজিদের মিম্বর পর্যন্ত নাপাক হয়ে গেছে সাইটটার মধ্যে একটা থাহি ডিস্টার্ব কথা কই না কথা কি ভুল কইছিনি আরে মিয়া কয়দিন আগে আমাদের শহরে কুমিল্লা শহরে সুদূর ওয়াজ করছে আরে নামার পরে কো হুজুর আপনি আগামী জুমা এই নামি হলে জি গেলে বলে জুমাটা কে আমনেরই করাই দেন এত বেয়াদব হইছে এজন্য যুবক তোমাদেরকে স্ট্রং হতে হবে তোমাদেরকে দিনের দিকে আসতে হবে দিনের শিক্ষা তোমাদেরকে নিতে হবে না হয় কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাবে আমি বলছি না তোমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি বলছি না তোমরা ঘোরাঘুরি করো না আমি বলছি না তোমরা প্রেম বিনিময় করো না সবই করো তবে রোলসের মধ্যে থেকে কিসের মধ্যে থেকে রোলসের বাইরে যেও না কারণ তুমি আমি একদিন মরতে হবে আসার যদিও সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল কালকে যে বেইলি রোডে যে লোকগুলো কয়দিন আগে মারা গেছে এরা কি জানতো যুবক যুবতী ছোট ছোট বাচ্চাগুলো কি জানতো ওরা যে মারা যাবে একটা সবচেয়ে বড় দুঃখজনক খবর আপনার ওই যে ইয়াতে কি জানে বলে শাহবাজপুরে ব্রাহ্মণবাড়িয়া যাইতে একই ফ্যামিলির পাঁচজন এটা কি মানা যায় কথা বলেন না এটা কি মানা যায় ভাগ্যের নির্মম পরিহাস আল্লাহ যেন আমাদেরকে কাউকে এমন পরিস্থিতিতে না ফেলায় সকলে বলুন আমিন আমি একেবারে পরিপূর্ণভাবে আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আপনারা কেউ কথা বলবেন না প্লিজ আবারো বলছি একটু মন দিয়ে শুনে আজকের আলোচনা হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ আলোচনা হতে কি পারে না আপনি আমি কি জানি কতদিন বাঁচবো কথা বলেন আমরা কিন্তু জানি না এই যুবক ভাইরা তোমরা যারা এখানে আসো এখানে অত্যন্ত চমৎকার জায়গা আসো সবাই ভিতরে ঢুকো ভাই এটা জান্নাতের বাগানের সৌন্দর্য আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনাদেরকে বলবো আপনারা এদিক দিয়ে এই এই কর্নারটা কিন্তু খালি একটা লোক যেন দাঁড়িয়ে না থাকে যুবক ভাইদেরকে বলছি আমি আলোচনার একবার শেষ প্রান্তে চলে আসতেছি তোমরা ভিতরে এসে বসো আমি আলোচনাটা একটু গুছিয়ে তারপরে আমরা সবাই একসাথে বিদায় নিব আপনারা আমার সাথে সবাই থাকতে রাজি নি আবার কিন্তু সবাই রাজি তো মাঝে মাঝে আমরা আবার জান্নাতের বাগানে যেহেতু আছি জান্নাতের বাগান থেকে একটু ফল খেয়ে নিব আলহামদুলিল্লাহ কিরে তুই রাগ হচ্ছিস কিনলে তোর মন খারাপ না আচ্ছা তো মাঝে মাঝে একটু হাসি দিও আচ্ছা ঠিক আছে তো একবারে মন খারাপ করে রাখতে বন্ধুরে আমার আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলতেছেন ইমানদারদেরকে কোনো বেঈমান কাফের মুশরিক মুনাফিককে নয় আল্লাহ ইমানদার মুমিনকে ডেকে ডেকে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আসছে যে সামনে রমজান মাস এই রমজানের রোজা কিন্তু আমাদের উপর ফরজ রোজা ভঙ্গের যে কারণ এই কারণ ছাড়া কেউ যদি একটা রোজা ভঙ্গ যার রোজা রাখার বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু সারাটা জীবন যদি তুমি রোজা রাখো রে তাহলে একটা রোজার খেসারত আদায় হবে না অত্যন্ত সেন্সিটিভ ভাবে রমজান মাসটাকে গ্রহণ করতে হবে কি করতে হবে এই রমজান মাস রোজার ফজিলত এত বেশি আল্লাহ বান্দাকে মুক্ত করার জন্য আল্লাহ বান্দার পদমর্যাদা বৃদ্ধি করার জন্য তুমি যদি নরমাল কোনো একটা ইবাদত করো
আমার নবী জানিয়ে দিয়েছেন নরমাল একটা আমল যদি তুমি করো শুধু রমজানের কারণে তোমার আমল নামায় দেওয়া হবে একটা ফরজ আমলের সওয়াব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলেছি বন্ধু আল্লাহ বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো আল্লাহ ওয়ালা হতে হলে অন্তরে লাগবে ঢুকাইতে লাগবে ভয় কথা কর না যেমন ভয়টা কেমন করতে হবে আপনি কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেলেন কোথায় ঢুকে গেলেন রেস্টুরেন্টে ঢুকে গেলেন পেটের মধ্যে একটু খিদা লাগছে কারণ সারা বছর তো রোজা রাখিনি স্বাভাবিক কথা কিন্তু যখন আপনি রেস্টুরেন্টে ঢুকলেন ঢোকার পর হঠাৎ করে মনে হলো যে আমার দুই কাঁধে তো দুইটা সিসিটিভি আছে ঠিক কিনা বলে দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে রে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই ক্যামেরায় কিন্তু আমার কর্মটা ধরা পড়ে যাবে হয়তো বা ধরা নাই পড়লো ফেরেশতারা না হয় তারা আমার এটা লিখলো না তওবার কারণে বাদ দিয়ে দিল এক্সাম্পল স্বরূপ কথার কথা বলছি কিন্তু মালিককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন না আসেনি এই জন্য বন্ধু বলছি রে তোমার আল্লাহ ওয়ালা হওয়ার জন্য ক্ষমা চেয়েছি আল্লাহর কাছ থেকে তুমি পরিপূর্ণ হওয়ার জন্য সুবর্ণ সুযোগ হলো রমজান মাস বন্ধুরে আমার আমার রাসূল জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা রজুলিতে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করা হয় শুধুমাত্র রমজান মাসের কারণে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে কি হবে না রমজানের রোজা আমরা রাখবো এমন ভাবে রাখবো যেইভাবে রোজা রাখলে আমরা রোজাদার হিসাবে আল্লাহর কাছে চিহ্নিত হতে পারবো অন্যথায় রোজা রেখে কোনো ফায়দা হবে না বন্ধু হৃদয় খুলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত নিয়ামত হিসেবে রমজানকে বরাদ্দ করেছেন রমজান মাসে বন্ধু তুমি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো রাতের অন্ধকারে যদি রাতের বেলা রজনী যুগে যদি তোমার কোরআন তেলাওয়াত করতে পারো আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ গো আল্লাহ আমি রোজার কারণে আমার কারণে তোমার এই বান্দা তুমি যেই যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছো সেই সেই কাজগুলো থেকে বিরত থেকেছে আমার দোয়া কবুল করে নাও তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও বন্ধু এই রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেবে জোরে জোরে সুবহানাল্লাহ রোজা আপনার আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে আরেকটা মজার বিষয় হলো রমজান মাসে বন্ধু মানুষ বেশি বেশি কিন্তু কোরআন তেলাওয়াত করে করে কি করে না আল্লাহ রাসূল বলে দিয়েছে রমজান মাসে বন্ধু কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত যখন তুমি করবা কাল হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে দরখাস্ত করবে মনিব মনিব তোমার এই বান্দা আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্র জাগরণ করেছে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রোজার সুপারিশ কবুল করবে কোরআনের সুপারিশ কবুল করবে বন্ধুরে আমার মজার খবর রমজান মাসের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত আপনি যদি নরমাল কোনো আমল করেন তাহলে আপনার আমল নামায় বন্ধ একটা ফরজের সওয়াব দেওয়া হবে আর একটা ফরজ আমল যদি আপনি করেন গো তাহলে আপনার আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে রমজান মাসকে আমরা প্রাণ ভরে রোজার করবো কিনা গ্রহণ করবো কিনা বন্ধুরে আমার রমজান আল্লাহ রাসূল আরো বলেছেন বন্ধু রোজা খালি রাখলেই চলবে না উপাস থাকলেই শুধু রোজা নয় আপনি রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে কবুল করতে হলে গ্রান্টেড করতে হলে পৌঁছাতে হলে তাহলে আপনাকে পরনিন্দা ছেড়ে দিতে হবে গিবত ছেড়ে দিতে হবে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে অন্যের উপর জুলুম করা ছেড়ে দিতে হবে অন্যথায় আপনার রোজা দিয়ে শুধু সারাদিন উপবাসই করলেন এবং নামাজ পড়লেন ঠিকই এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না আপনি শুধু রাত্রিটাই জেগে থাকলেন আমরা বাঙালি আমাদের অন্যায়ের কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই মনের অজান্তে রাসূল বলেছেন মানুষ আস্তে আস্তে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় কথা কি বুঝতে পারছেন হাসতে হাসতে গীবত করা যাবে না
হারাম খাবার খাওয়া যাবে না ও বন্ধু বেশি বেশি করে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে বন্ধু দরুদ পড়বেন বেশি বেশি করে জিকির করবেন এতিম অনাথদেরকে দান করবেন রমজান মাসে 1 থেকে 70 1 থেকে 10 10 থেকে 70 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা জোরে জোরে বলেন না আরো জোরে বুঝেন নাই আমার কথা সাতশো বুঝিনি এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই ধরেন আপনি একটা কোরআন খতম করলেন রমজান মাসে আপনি প্রাণ উজাড় করে একটা কোরআন খতম করলেন আল্লাহর কাছে যদি কোরআন খতমটা কবুল হয়ে যায় তাহলে আপনার আমল নামায় চলে আসবে সাতশত কোরআন খতমের সওয়াব কত গুণ বাড়লো শুধু কিসের কারণে শুধু রমজানের কারণে কিসের কারণে কথা কয় না বন্ধু তোমাদেরকে কেন বলছি রে বারবার বন্ধু বারবার অনুরোধ করছি সুন্দর করে তোমরা রোজা রাখবা রোজার প্রেমে পড়বা বন্ধু 10 দিন রেখে এর পরের দিন করে বলে গ্যাস্ট্রিক বাড়ছে বলে ছেড়ে দিও না বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় যারা পরিপূর্ণ ভাবে রোজা রেখে রোজাদার হয় তাদের জন্য বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধু রোজাদারদের জন্য স্পেশাল সার্ভিসের জন্য বন্ধু এই জন্য বলছি সামনে আসছে রমজান মাস আর আরেকটা মজার খবর কি জানবেন নি হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খুমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবায়ের আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমার দিকে থাকা এখানে আসেননি কোন যুবক বন্ধু কোন যুবক আসেনি যে হাত তুলে দেখাতে পারবা যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে পড়ছি কয়জন আসো মারহাবা মারহাবা আপনামান ম্যাক্সিমামই মুরুব্বি মধ্যবয়সে হাত তুলছে যুবক তোমরা তোলনি কারণ তুমি যদি নামাজ পড়তে না পারো প্রাণ উজাড় করে তাহলে তুমি কখনোই মানুষের মতো মানুষ হতে পারবা না ঠিক না সুরান কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে তুমি বেঁচে থাকার জন্য পবিত্র হওয়ার জন্য নামাজকে ধরতে হবে দেখেন রমজানের ফজিলত বোঝানোর জন্য হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলল পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বা আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে নাই কথা কয় না আসেনি এই একটি সপ্তাহের গ্যাপ আছে রে দুই দিকের জুমার মাঝে রাসূল বলেছেন তুমি দুই দিকের জুমা যখন সুন্দর করে পড়বা তাহলে একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে সবচেয়ে মজার জায়গাটা হলো রমাদান ইলা রমাদান আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান আপনি ধরেন গত বছর রেখেছেন 30 দিন ধরেন একটা কথার কথা কতদিন 30 দিন এক মাস রোজা রাখলাম এই বছর যদি আল্লাহ কবুল করে তাহলে 30টা পাবো কয়টা 30টা রোজা পাবো আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাসখানি 300 দিনের গ্যাপ কতদিন ওই বছর চলে গেল ওই রোজাতে চলে গেল 30 দিন এই রোজায় চলে যাবে 30 দিন তার মানে 360 দিনে যদি এক বছর ধরি তাহলে 60 দিন আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে গেল আরো বন্ধু 300 দিন অবশিষ্ট বন্ধু সালমানপুরের মানুষ হৃদয় খুলে শোনো আমার ভাই বাবারা ও যুবকেরা আমার মা বোনদেরকে বলছি হৃদয় খুলে শোনো রাসূল বলেছেন সুন্দর করে তুমি পরিপূর্ণভাবে রোজাটা রাখো দুই দিকে রমজানের কারণে তোমার এক বছরের গুনার কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না আমি মরে ভুলে যাব বিশেষ করে যারা নবদম্পতি বিয়ে হয়েছে যদি তোমরা আল্লাহ ওয়ালা হতে চাও নেক সন্তান আল্লাহর কাছে কামনা করো এটা না বললেই নয় এটা বলতে হবে
তোমাদের যদি আমি তোমাদেরকে বলবো তুমি সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত তার মানে ইফতারের সময় না হওয়া পর্যন্ত তোমার বিবি অত্যন্ত সুন্দরী অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর স্মার্ট তোমরা দুজনেই সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য নবদম্পতিদের জন্য এই জায়গাটা তোমরা মনে রাখবে কথা বলেন না কেন এটা মনে রাখবেন কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু শুধু আপনি শুধু উপাস থাকলে চলবে না রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের গ্যাপ এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন এই যদি লোভ লালসা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পানাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না রোজাকে বিনষ্ট করে দিবে ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি হবেন পরিপূর্ণ রোজাদার আমার রাসূল কি বলছে জানেন নি আমার রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান কি চমৎকার না কথা কয় না আমার রাসূল বলেছেন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ গো তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দোয়া করতে কে শিখিয়েছে আল্লাহ রাসূলের কথা এখানে রাসূলের ট্রেনিং খুব কম একটু ছোট করে কথা বলি যুবক তোমরা শোনো পড়ায় আবার আলোচনাটা শুরু করব আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বলেছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরে ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল যেখানে যাই সেখানে সফলতার গল্প শুনি আর আপনি আমি সফলতে পারছি না কারণ রাসূলকে প্রিয় করে নিতে পারি না আপনি মনে করেন আল্লাহই সব মানে আল্লাহই কয় কি আল্লাহ কয় ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা থেকে তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইজ নট লাভ উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এখন অনেকে মনে মনে বলবেন হুজুর আল্লাহকে ইংলিশে ওয়াজ করছে না আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম অস্বীকার করার সুযোগ আছে নি নাই রাসূল ছাড়া উপায় আল্লাহ কই যদি আমারে ভালোবাসো কি কইছে যদি আমারে ভালোবাসো তাইলে কই যাও মদিনায় যাও কারণ আল্লাহ পাওয়ার টিকিট দেখে মদিনা ওয়ালা দারুন লাগছে না ভাই কত রব্বুল আলামিন রহমাতাল্লিল আলামিন এই লাকব কে দিয়েছে আল্লাহ আরো বেশি মজার খবর আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপর নিচেও কোনো নকতা নেই নবীজির নাম মোহাম্মদ মিম হা মিম দাল চারটা হরফ একটার উপর নিচেও কোনো নকতা নাই চমৎকার দারুণ একটা মিল না চারে চারে মিলে হলো কত আল্লাহ কয় বান্দারে তোরা তো খবর রাখিস না চারে চারে মিলে হয়ে গেল আমি আল্লাহ তোদের জন্য বান্দা জান্নাত বরাদ্দ দিলাম আটটা যে যেমনি পারো প্রেম করে যেই কোনো একটা দখল করে না তারপরে নবী ছিলেন না দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই কোন ইলাহ নেই তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ সরাতে পারবেন
কথা কয় না সরাতে পারবে সব সময় কই এলাই আল্লাহ সব কই এলাই আল্লাহ আল্লাহ সব করছে হ্যাঁ ঠিক আছে মানলাম আপনারা আল্লাহই করছে মানে ফাইসিন করতে হ্যাঁ ওমা গো মা ফাসুক তো পড়তে তো কাহিলে ইন্দা ধরে কত কোন এই ইন্দা ধরে পদ কোন আবার জুমার দিনে যাইয়া গো ভাই আল্লাহ সিয়ার রাইস আর যদি 50 ওয়াক্ত থাকতো উপায় আছিল নি এরপরও নবী ছিলেন না মেরাজে যাইয়া আল্লাহ মেরাজ দিতে 50 ওয়াক্ত ষষ্ঠ আসমানে মুসা নবী কয় ব্যাপার কি আপনার আল্লাহ আপনি কি দিল কয় নবী গো মেরাজ দিছে আমার উম্মতের জন্য কয় ওয়াক্ত কয় 50 ওয়াক্ত কয় আপনার উম্মত মইরা যাইব কমাইয়া দেন সুবহানাল্লাহ কয় না আর এর তো প্রেমের কথা আমার নবী সুপারিশ করলেন আল্লাহ কবুল করলেন আল্লাহ কয় হাবিব আপনি চাইছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম সমস্যা নেই কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না আমি যে কইছি 50 ওয়াক্ত যদি আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সঠিক নিয়মে পড়ে আমি আল্লাহ তার জন্য 50 এর বরাদ্দ দিলাম সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত এই জন্য আমি বুকে হাত দিয়ে সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আকিল নবীর উম্মত হয়েছি নবীর প্রেমের এক নগণ্য গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছে আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ কি বুঝলে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় রাসূল প্রেমের মধ্যে আল্লাহর প্রেম লুকাইতো অটো আল্লাহ রাজি এত নি কিয়া কইছে কানে কানে কথা কইদুর শাস্ত্র বাইনা যাইতো ভাই আচ্ছা এই কিটা কইছে আচ্ছা হেই আমি কর মুানে আহারে ভাই তোরা আরে ফাইভ ইনি একটু পরে মিস করবি তো তোমরা কিন্তু আন লগে মজা করতে পারো না নাইলে আই কিন্তু অনেক মজা দিতে জানি এই সিনেমাটা ভরাই দিছে আল্লাহ অন্য কিছু না বড় করে কই না আমি নিজে একজন রাইটার বলছি না আমার নিজের লেখানে যে সুর আমার এই ছোট ভাইটা জানে আপনারাও নিশ্চয়ই অনলাইনে আলোচনা শুনেন না আছেন নি কেউ এনে দেখছো নি জেডি আমার পাগলা এডি সবই সামনে বসে এক লোক এর লাগি দেন তে আওয়াজ আই বেশি সুবহানাল্লাহ গো আরো জোরে মহাব্বতে অনেক রাত হয়ে গেছে না আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি না তো রাত যখন গভীর হয় প্রেম তো তত মধুর হয় তা আপনারা রাত গভীর হইতেছে আমি তো টেনশন করি না আমার তো লাগে ওয়াজ করি আমি দুর্বল হয়ে তারা এটা কি হইলো এরে শাস্ত্র ভাই তুই কইলে হইছে হ্যাঁ যে ওয়াজ করে তেই না দুর্বল হবো যে বৈশা বৈশা শুনে সে তো মজা পাইবো ঠিক না বৈশা আরামে যদি মজাটাও নিতে না পারেন তো আমার কপাল পোড়া না ওই আরেকটাই কই জি বলে আমনে যদি নিতে না পারেন কপাল আমনের পড়বো আমারটা পড়বো কি লিগে আলহামদুলিল্লাহ গো আলহামদুলিল্লাহ আমি চাইছি আপনারা একটু হাসি দেন আপনাদের মধ্যে একটা ফিলিংস আসুক নতুন করে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাইলে রসুল বাদম যায়নি না আল্লাহ ভাগ করে নিছে রমজান মাসটা কেমনে ভাগ করছে জানেন নি আল্লাহ কয় হাবিব আল্লাহ কয় হাবিব দিনটা আমার ভাগে আমার বান্দা রোজা রাখবে এটা ফরজ আর রাত পুরাটা আমার ভাগে সুন্নাত নফল দিয়ে বেড়াই দিছে সুবহানাল্লাহ বলেন না ভাগটা খুব সুন্দর না কথা কয় না দূর বেড়া জিও কই দিবার ইচ্ছা বেড়া বোহার মধ্যে হার মধ্যে কথা কয় সারা দিন পরিশ্রম টরিশ্রম কইরা জমাইয়া টমাইয়া ইফতারিটা কইরা তারা বিবরে বস মুই ইচ্ছা মতো কতক্ষণ খামু খাই আল্লাহ রাসূলের নাম লইয়া ঘুম দেব সেহরি খামু রাইট পুরাটা রাসূলের ভাগে আল্লাহ বরাদ্দ দিয়ে দিছি আর আমরা কি সেই রাসূলের আপন না পর আপনি যদি মনে করেন আপন হতে চাই হয়ে যাবেন আর যদি কেউ পর হতে চাই পর হয়ে যাবে কথা কন না কেন বাবা আমার আপন সবাই হতে পারে না ঠিক তেমনি আল্লাহর প্রিয় সবাই হবে না রাসূলের প্রিয় সবাই হবে না শুধু গাঁটটা পার দেওয়ার কারণে এক ঘোরামি করার কারণে ঠিক না ঠিক ও বন্ধু বলতেছিলাম মেরাজে ওই যে বলতেছিলাম রমজানের খবর বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র আল্লাহর প্রিয় রোজাদার বান্দাদের জন্য এনে যুবক কেমন করে তোমাদেরকে বুঝাইলে তোমরা বুঝবারে রমজান মাসে কোথাও তোমরা টুরে যাইও না
48 মাইলের বেশি অতিক্রম করিও না যদি বিশেষ জরুরি কারণে যাইতে হয় যাইও কিন্তু ইচ্ছে করে তোমরা রোজাটা ভাঙো না আল্লাহ রাসূল বলেছে ইচ্ছে করে যে রোজা ভাঙার কারণ এই কারণের আওতায় যদি তুমি না এসে রোজাটা ভাঙো সারা জীবন এটার খেসারত দিয়ে শেষ করতে পারবা না আমি তোমাদের জন্য বলি পরিপূর্ণ রোজাদার হয়ে মরার চেষ্টা করবা তোমরা যখন পরিপূর্ণ রোজাদার হইবা দেখতে দেখতে একটা থেকে রহমত দিয়ে শুরু নাজাত দিয়ে শেষ ঠিক নেই রহমত তো রহমতই নিয়ামত নাজাত তো শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ঠিক না রহমত দিয়ে শুরু নাজাত দিয়ে শেষ তোমরা যখন আমার দিকে তাকাও রমজানটা পুরোপুরি রোজে গুলো রাখবে রোজা রেখে যখন সুন্দর জামা কাপড় পরে আতর গোলাপ লাগাইয়া তোমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটি রাস্তা দিয়ে যাইবা যাওয়ার সময় তোমরা তাকবীরে তাশহীদ দিতে দিতে যাইবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি নাহমদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি নাহমদ আল্লাহু আকবার লা الله أكبر الله أكبر لله الحمد তাকবীরে তাশহীদ দিতে দিতে তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবে অন্য আরেকটা রাস্তা খুঁজে তোমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি পরিপূর্ণভাবে রোজা রাখে যথা নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে সুন্দর করে তারাবি নামাজগুলো পড়তে পারে রাসূল যে সিস্টেম দিয়েছে যথা সময় ইফতারি করতে হবে ইফতারির সময় কোনো গরিব তাল বাহানা চলবে না ইফতারিটা সময়ভাবে সময় করে তোমরা করে নিবা এবং সেহরিটা সুন্দর করে খেয়ে নিবা নিকট আমি তো স্টেজে বসে সব ব্যাখ্যা করতে পারবো না নিকটর তো আলেম থেকে তোমরা একটা একটা করে জেনে নিবা এই করে করে যখন পরিপূর্ণ রোজাদার হয়ে যখন তুমি ঈদের ফিতরের নামাজ পড়ে আর একটা রাস্তা দিয়ে যখন তুমি তোমার বাড়ি ফিরবা আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাটা এমন নিষ্পাপ হবে যেন মরে হবে সে যেন তার মায়ের ওদর থেকে আজই পৃথিবীতে এসেছে আমি একবারে বেগুনা মাসুম হয়ে যাব যুবক আমি কিন্তু ওয়াদা করাই না তারপরেও তোমরা মন থেকে আসুনি যে হুজুর আপনার কথা শুনে ভালো লেগেছে রাসূলের পবিত্র জবাব মোবারকের বাণী শুনিয়েছেন আমি অন্ততপক্ষে চেষ্টা করব এই রমজানটাকে আপন করে নিতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরেকটা মজার খবর আছে রে বন্ধু আমার নবী বলেছেন রোজার ফজিলত বুঝাতে গিয়ে আমার নবী বলেছেন রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার আছে আরেকটা জান্নাতের একটা গেট থাকবে সেটার নাম হলো রায়্যান সুবহানাল্লাহ বলেন কি জান্নাতের একটা গেট কাল হাসরের ময়দানে ওপেন করে রাখা হবে দরজা খুলে রাখা হবে হুজুর কেন গো দরজাটা ওপেন করে রাখা হবে রায়্যান নামক জান্নাতের গেট শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করার জন্য আরো জোরে বলুন না সুবহানাল্লাহ শুধুমাত্র রোজাদারদের জন্য ওই রায়্যান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখা হবে রোজাদার বন্ধু জান্নাতের এই গেট ওভারটেক করবে আল্লাহ রাব্বুল আলামিন এই গেট আবার বন্ধ করে দিবে তাহলে আপনার আমার ওই রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলেন না কারো বদনাম করবেন নি কারো হক নষ্ট করবেন নি কাউকে গালি দিবেন নি আর একটা মজার খবর হলো আমার নবীজি আর একটা বুদ্ধি শিখাই দিছে আপনাদেরকে আমি সেই বুদ্ধির কথাটা বলবো আমরা বাঙালি কিন্তু একটু উগ্র মেজাজি ঠিক নেই আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম ক্রিটিক্যাল প্রশ্ন উত্তর কোন জাতি ধ্বংস হয় খুব তাড়াতাড়ি যেই জাতির মেজাজ খুব চড়া উগ্র উগ্র মেজাজি মানুষ কিন্তু কি হতে পারে না সফল হতে পারে না নমনীয় যেই ব্যক্তি এই ব্যক্তির জন্যই সফলতা অপেক্ষা করে সে সফলতাকে খুঁজতে হয় না সে যত খুঁজে তার চেয়ে কাছে এসে ধরা দেয় শুধু তার নমনীয়তার কারণে ঠিক না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি রোজা রেখে আমি বলছি বন্ধু সেহরি খাওয়ার পরে তুমি ব্রাশ করে নিবা দিনে বেলা যখন তুমি ব্রাশ করবে না তখন দেখবে তোমার মুখের মধ্যে থেকে গন্ধ বের হয় আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন হাবিব আমার পাগল গুরুকে আপনি জানিয়ে দেন তাদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটা বেশ কম্বরের চাইতেও সুগন্ধযুক্ত মনে হয় কেন বলো হুজুর কেন গো
আপনার আমার কাছে দুর্গন্ধ মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা মিশকম্বরের চাইতে সুগন্ধযুক্ত মনে হয় তার কারণ হলো আপনি মুখটা তো বন্ধ রেখেছেন মালিককে রাজি করার জন্য পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় পৃথিবীর কাউকে রাজি করার জন্য নয় পৃথিবীর কোন সাধারণ মানুষের হুকুম নয় এই হুকুমটা হলো আমার মালিকের হুকুম আরেকটা যেটা বলতে চেয়েছিলাম আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে তোমাদেরকে কাউকে যখন কেউ বকা দিবে কি দিবে বকা দেন আমাদের মধ্যে এই বকা যখন মনু এই ডিউটি আমার এইয়া করতে হইবে না মনু এই যুবকরা যারা এই এখানে ভিড় লাগিয়ে লাভ নাই তোমরা এদিক দিয়ে চলে আসো এই যে পাশ দিয়ে কর্নারে অনেক লোক জায়গা হবে আবার এদিক দিয়ে সেই কর্নারেও কিন্তু অনেক লোক জায়গা হবে তোমরা ওই দিক দিয়ে সেখানে ঢুকো আমার এই যুবক ভাইটি একদম ফ্রেমওয়ার্কে বসে আছে আরেকটু আলোচনা কি করব না শেষ করে দেব আরো জোরে হ্যাঁ আর একটু শুনবেন না মজা লাগে না হ্যাঁ দেখছেন নি এটা প্রেমের বাজার এখানে আসলে খরচ বাজার হয় রুহের বাজার কিসের বাজার আরে কথা কয় না দুনিয়ার বাজারে যে পণ্য কিনি এটা দেহের জন্য কিনি